সিনেমা শুরুতে একটি মেয়েকে দেখানো হয় যারা তার সঙ্গে কাজ করে। এরা বসে বিদেশে যাবার প্ল্যান করছিল। সেই সময় ওই ছেলেটি বলে সেও তাদের সঙ্গে যেতে চায়, কিন্তু তারা তাকে নিয়ে যেতে মানা করে দেয়। তাকে বলে তোমার মা যাবার আগে একটা কাগজ আমাদেরকে দিয়ে গিয়েছিল, আমরা সেটা তোমাকে দিতে ভুলে গেছি। এই কাগজটিতে লেখা ছিল তাকে বাড়িতে কে কী কাজ করতে হবে। এরপর সে তার বাড়িতে যায়। সে বাড়ি গিয়ে দেখে সমস্ত বাড়িতে জিনিসপত্র এদিক থেকে ওদিক পড়ে রয়েছে। তারপর সেগুলিকে ঠিক করতে থাকে। নোংরাগুলিকে সে বাইরে ডাস্টবিনে ফেলে দিয়ে আসে। আসার পর দেখে তার ফোনেতে তার বন্ধু একটা ভয়েসমেল পাঠিয়েছে, তাকে আজকে রাত্রে ডিনারের জন্য আমন্ত্রণ জানিয়েছে। এরপর সে যখন খাবার পাত্রটিকে খোলে তা থেকে নোংরা গন্ধ বেরিয়ে আসে। সে একটি আপেলকে দেখে সেটি ভাইরাসের দ্বারা ইনফেক্টেড হয়ে গিয়েছিল। শেষে তাকে বাইরে ফেলে দিয়ে আসে। এরপর সে তার বন্ধুর কাছে যাবে বলে রেডি হয়ে বেরিয়ে পড়ে। সে রাস্তায় একটি ডাস্টবিনকে দেখতে পায় যেখানে লোকজন নোংরা ফেলত। ওই আপেলটি নোংরার সংস্পর্শে আসার ফলে ভাইরাসটি আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। তারপর একটি কোম্পানি ওই নোংরাগুলিকে তুলে নিয়ে গিয়ে রিসাইকেল করে গরুর খাবারে পরিণত করে দেয়। সেটি একটি গরু খায়। গরুর মালিক গরুটিকে মেরে একটি হোটেলকে বিক্রি করে দেয়। সেই হোটেলে ওই ছেলেটি এবং তার ওই বান্ধবীটি খাবার খাচ্ছিল। তারা খাবার খুবই এনজয় করছিল। ওই মেয়েটি প্রত্যেকটা জিনিসের ভিডিও বানাচ্ছিল। তখন ছেলেটি জিজ্ঞাসা করে তুমি এটা কি করছো। তখন মেয়েটি বলে আমি আমার লাইফের প্রত্যেকটা মুভমেন্টকে ক্যাপচার করি, এটাই আমার হবি। তারপর ওই হোটেলের সার্ভেন্ট গরুর লিভার এনে তাদেরকে খেতে দেয়। এরপর ছেলেটি ওই গরুর লিভারটিকে খেতে থাকে। তারপর তার মুখে কিছু একটা আটকায়। সে বের করে দেখে আপেলের টুকরো। সে তখন ভাবে আপেলের টুকরোটি গরুর লিভারে কিভাবে এলো। তারপর সে খাবার খেয়ে নেয়। এরপর এরা দুজনে একটি পার্কে বসে থাকে। তখন ছেলেটি মেয়েটিকে জিজ্ঞাসা করে তুমি আমাকে পছন্দ কেন করো। তখন মেয়েটি উত্তর দেয় তুমি খুব সাদাসিধে, তাই তোমাকে আমি পছন্দ করি। ছেলেটির মুখের মধ্যে পরিবর্তন হতে থাকছিল। মেয়েটি জিজ্ঞাসা করে তোমার মুখের মধ্যে এটা কিসের দাগ। ছেলেটি বলে আমি কিছু পাচ্ছি না। এরপর পার্কে দুজন ব্যক্তি ওই ছেলেটির উদ্দেশ্যে একটা বল ছুড়ে মারে। সে উঠে দাঁড়ায়। তখন তার বান্ধবী তাদের সঙ্গে লড়াই করতে মানা করে, কিন্তু ছেলেটা শোনে না। তারপর সে সেখানে যায়। ওই লোকগুলি ছেলেটিকে ধরে মারতে থাকে। তারপর তার মুখ দিয়ে বমি হয়। গরুর লিভারটি বেরিয়ে আসে। তখন তার বান্ধবী একজনকে কল করে সাহায্যের জন্য। তারপর ছেলেটি ওই দুজন লোককে ধরে মারতে থাকে। মেয়েটি ভাবে এ এমনটাও করতে পারে। সে তখন এর ভিডিও করতে থাকে। তারপর সে সেখান থেকে পালিয়ে যায়। ছেলেটি তার একটি বন্ধুকে কল করে সাহায্যের জন্য। তার বন্ধু তাকে বলে তুমি বাড়িতে চলে এসো, আমি সেখানে আছি, সমস্ত কিছু এইখানে ডিসকাস করব। এরপর যে দুটি লোককে সে মেরেছিল সেই দুজন জম্বিতে পরিণত হয়ে যায়। সে অন্যদের দিকে এগিয়ে যায়। তারপর সে তাদেরকে কামড়ায়। এই ছেলেটির বান্ধবী বাসে করে যাচ্ছিল, সে বমি করতে থাকে। এই রেস্টুরেন্টে যারা খাবার খেয়েছিল সবাই বমি করতে থাকে। ছেলেটি বাড়ির কাছে পৌঁছে যায়। এখানে সবাই আনন্দ করছিল। সে তার বন্ধুকে সমস্ত ঘটনা বলে থাকে, কিন্তু তার বন্ধু বেশি করে মদ খেয়ে ফেলেছিল, তাই সে তার কথা বুঝতে পারে না। তার এই কথা সে ইগনোর করে যায়। ছেলেটিকে নিয়ে সে ডান্স করতে চলে যায়। তখন তার বান্ধবীর কল আসে। অতিরিক্ত আওয়াজের জন্য সে তার কল শুনতে পায় না। এখানে ছেলেটি একটি লোককে মেরে দেয়। তারপর দু তিনজন লোক মিলে তাকে ধরে বাইরে ফেলে দেয়। ওই রেস্টুরেন্টে যারা সবাই খাবার খেয়েছিল তারা একে একে জম্বিতে পরিণত হতে থাকে। ছেলেটি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তার ফোনটা পকেট থেকে পড়ে যায়। সে সেটাকে খেয়াল করে না। টিভিতে খবর চলে আসে কেন এত লোক এক রাতের মধ্যে জম্বিতে পরিণত হয়ে যাচ্ছে। টিভির খবর শুনে ছেলেটি টিভিটিকে ভেঙে দেয়। বাড়ির বাইরে ওই ছেলেটির বাবা মা এবং বোন চলে আসে। তারা তাকে ডাকতে থাকে। যখন তারা তাদের কাছে চাবি নিয়ে গেটকে খোলে এবং ভেতরে আসে তখন ছেলেটি আস্তে আস্তে উঠে আসে। শেষে তার বাবাকে প্রথমে কামড়ে ফেলে এবং মেরে ফেলে। তারপর সে তার বোনকেও কামড়ে মেরে ফেলে। তার মা নিজেকে বাথরুমে লক করে নেয় বাঁচাবার জন্য। তার ছেলে তার গেট ঠুকতে থাকে। তারপর সে দেখে বাইরের দরজা খোলা। সে দরজা দিয়ে বাড়ির দিকে চলে যায়। শহরে সবাই
একে একে জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। যে কজন লোক বেঁচে ছিল তারা বিল্ডিংয়ের উপর উঠে সরকারের কাছে আপিল করে নিজেদেরকে বাঁচাবার। তারপর ছেলেটি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল সে তার বান্ধবীকে দেখতে পায় যে জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। তারা জম্বিতে পরিণত হয়ে গেলেও একে অপরকে চিনতে পারছিল। তখন ওই মেয়েটি রাস্তা থেকে কুড়িয়ে ছেলেটিকে একটি আপেল দেয়। ছেলেটি তখন আপেল খেতে থাকে এবং মেয়েটি তার একটি ফটো তোলে। এইখানে সিনেমাটি সমাপ্ত হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে বলো এবং পরবর্তী ভিডিওয় তোমাদের কমেন্ট আমি তুলে ধরব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও এবং এমনই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য